আজ আমি নিয়ে চলে এসেছি ডিমের একটা ইয়াম্মি রেসিপি। ডিমের তো অনেক রেসিপি করেছি, এটা হেভি টেস্টিং আর খুব চটজলদি হয়ে যায়, চলুন দেখবেন। আজ আমি এখানে নিয়ে নিয়েছি 5 খানা ডিম। এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। পাঁচটা ডিমই আমি ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি অল্প একটু কুচনো ধনে পাতা, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে, এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 3টে স্টিলের বাটি একই মাপে, এতে আমি মাখিয়ে নিয়েছি সর্ষের তেল। এইবার আমি ফাটানো ডিম 5টা এই 3টে বাটিতে ঢেলে দেবো, সম পরিমাণে ঢেলে দেবো। 3টে বাটিতে আমি ঢেলে নিয়েছি, এবার চলে যাবো গ্যাসের কাছে। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি জল। এইবার জলটা ফুটে গেছে, এই যে ডিমটা আমি বাটিতে ঢেলে দিয়েছি, ডিম বাটি 3টে এভাবে বসিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি 7 থেকে 8 মিনিট জলটাকে ফুটতে দেবো। 8 মিনিট পর ফিরে এসেছি, আমি ঢাকনাটা খুলবো। একটা চামচ দিয়ে দেখবো হয়ে গেছে নাকি, এই যে হয়ে গেছে। এবার আমি সবগুলোকে নামিয়ে নেব। বাটির ডিমগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে করলে রান্নাটা টেস্ট ভালো হয়। এতে আমি দিয়ে দেবো 1 চিমটি জিরে ফোড়ন। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 খানা টমেটো আর 1টা বড় সাইজের গোটা পেঁয়াজ, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 7 মতো নুন, নুনটা দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। নিয়ে নিয়েছি 1/2 চামচ রসুন বাটা, এটাও দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দেবো একটু জল। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষাতে কষাতে বাটির ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিয়েছি একটা চাকু, চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেবো, তারপরে আমি বাটি থেকে এটা তুলে নেব। সবগুলো আমি বাটি থেকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, এই যে দেখুন। এটা একটু গরম আছে, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিকে দেখুন তেল ঝরে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি জলটা ফুটিয়ে, এই ফোটানো জলটা আমি দিয়ে দেবো। এবার ঝোলটাকে আমি একটু 2 মিনিট ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে রেখে আর একটু ফুটতে দেবো, একটুখানি চিনি, টেস্টটা ভালো হয়। দেবো অল্প একটু গরম মশলা ফুটতে দেবো, একদম গা মাখা করবো। 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো, একদম গা মাখা হয়ে গেছে আর এর মধ্যে ঝোলটা ঢুকে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার ভাপা ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটিং করব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর হয়েছে আর খেতেও সেই রকম মজাদার। আমার ছেলে মেয়েটা ভীষণ পছন্দ করে, এই জন্য আমি করলাম, আর আপনাদেরও খুব ভালো লাগবে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগে, অপূর্ব। আমার ডিম ভাপার রেসিপিটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তীতে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসবো।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।